একটি স্মার্টফোনের মাধ্যমে কত কিছু না করা সম্ভব, আর এই ভিডিওটি কিন্তু তার বড় একটি উদাহরণ হতে যাচ্ছে। বেসিক্যালি হয় কি, আমরা যখন ফটো ক্যাপচার করি অনেক সময় কিন্তু আমাদের ফটোটি ভালো মতো ক্যাপচার হয় না, সেক্ষেত্রে আমাদের কিন্তু পরবর্তীতে আফসোস করতে হয় যে আর এই ফটোটি যদি ভালো মতো ক্যাপচার হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। তাছাড়াও আমাদের অনেক আগের ফটো হতে পারে যেগুলো হয়তোবা আমাদের অনেক ফেভারিট হওয়ার পরেও ফটোর কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আমাদের হয়তোবা আফসোস করতে হয়। তবে আজকের এই ভিডিওতে আমরা দেখব কী করে আমাদের অনেক আগের ফটো বা কোয়ালিটি লসকৃত ফটোকে, ব্লার ফটোকেও খুব সহজে এক ক্লিকের মাধ্যমে ইম্প্রুভ করতে হয়। এটির জন্য আমাদেরকে রেমিনি নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আর এই ভিডিওতে আমি কারো থেকে সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি না, কারণ এই ভিডিওটি আপনি দেখার পরে কিন্তু নিজে থেকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবেন। প্রথমত আমাদেরকে রেমিনি অ্যাপসে প্রবেশ করতে হবে, তাহলে কিন্তু আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। জাস্ট এইখান থেকে আমাদেরকে স্কিপে ক্লিক করতে হবে, আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পার ডে 5টি করে ফটো ইম্প্রুভ করতে পারবো। সো এখান থেকে ইনহ্যান্সারে ক্লিক করতে হবে, তারপর আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ফটোকে ইনপুট করতে হবে, এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু গ্রুপ করে নিতে পারেন, অথবা এইভাবে আপনি টিক মার্কে ওকে করতে পারেন। আর যেহেতু অ্যাপসটি আমরা ফ্রি ভার্সন ব্যবহার করছি, তার জন্য অবশ্যই কিন্তু অ্যাডটি আমাদের সম্পূর্ণটি দেখতে হবে, এবং দেখা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই এইখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে অ্যাডটি কেটে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু কমপ্লিটলি HD কোয়ালিটিতে ইম্প্রুভ হয়ে গেছে। আরও ক্লোজলি যদি আমরা দেখতে চাই, তার জন্য এখান থেকে এই ফেস সার্কেলে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের আগের ফটো আর এখনকার ফটোর মধ্যে কতটা পার্থক্য। আর এই ফটোটি আমাদের গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে এই ফুল ফটোতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এই আইকনে ক্লিক করতে হবে, এবং একটি অ্যাড শো করবে, সেই অ্যাডটিকে আমাদের সম্পূর্ণটি দেখতে হবে। আর এই অ্যাপসটির প্রো ভার্সনটি যদি আপনি পারচেস করেন তাহলে কিন্তু পার ডে আপনি আনলিমিটেড ফটো এখান থেকে কনভার্ট করতে পারবেন। ঠিক একই নিয়মে আমরা কিন্তু অনেক আগের ফটোকেও এই অ্যাপসের মাধ্যমে ইম্প্রুভ করতে পারবো, যেমনটি আমরা এখন দেখব। আর এই ওল্ড ফটোগুলোকে কিন্তু আপনি কালারাইজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক ক্লিকে আরও বেস্ট কোয়ালিটিতে কনভার্ট করতে পারেন। আর এই কালারাইজ অ্যাপ্লিকেশনের লিঙ্ক অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আর কালারাইজ অ্যাপ্লিকেশনের আগেও কিন্তু একটি টিউটোরিয়াল অলরেডি আপলোড করেছি, আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখতে পারেন, আর ভিডিওর লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তাছাড়াও কিন্তু এখান থেকে আই বাটন ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাছাড়াও ইন্ডি স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।